হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী হৃদয়ের গভীরে রেখেছি জানে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে নবী রে, নূর নবী রে। জোরে মারহাবা। বিসমিল্লাহি রহমানির রহিম, আলহামদুলিল্লাহি الذي شرط اتباع سنة رسوله الكريم للعبادة وجعل إطاعته إطاعة ذاته الكديم بقوله المجيد، من يطع الرسول فقد أطاع الله، জোরে বলেন আল্লাহু আকবার। খবর অত্যন্ত মজা, কি সমস্ত প্রশংসা কার জন্য? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। সেই প্রশংসা করে বান্দার পক্ষে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি ইবাদতের জন্য তার প্রাণের নবীর অনুসরণকে শর্ত করে দিয়েছে। ইবাদত করব কার? আল্লাহর। আর অনুসরণ করব কার? আমার আপনার প্রাণের নবীর। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য শর্ত করে দিয়েছে। আর জোরে, আমল কার? গোলামি কার? ইবাদত কার? সব আল্লাহর। কিন্তু ফলো করতে হবে আমার প্রাণের নবীকে। এটা আমার আল্লাহ বান্দার ইবাদতের জন্য আপনার আমার প্রাণের নবীকে শর্ত করে দিয়েছেন। জোরে সরে বলুন না সুবহান, আর একটু মহাব্বতে বলুন সুবহান। আর তিনি তার অনুগত্যকে নিজের অনুগত্য হিসাবে গণ্য করে নিয়েছে। জোরে সরে সুবহান আল্লাহ। কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমানদার না, যুগ যুগ কেন সারা জীবন আমল করলেও ফায়দা হবে না, ঠিক? গত দুই জুমা আগে আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে, মনের অজান্তে পাহাড় পরিমাণ আমল ধ্বংস হয়ে যাবে, আমল নামা খালি দেখতে পাবো, ঠিক কিনা বলেন? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করব, কারণ ইবাদতের শর্ত করে দিয়েছেন আমার নবীর অনুসরণ। আর নবীর অনুগত্যটাকে আল্লাহ বলেছেন যে আমার হাবিবের অনুগত্য করলো সে যেন আমি আল্লাহর অনুগত্য করলো। এখানে খান্ত না, এখানে আরো বলা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত্য করে সে যেন আল্লাহর অনুগত্য করে। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করলো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা এই জন্য মানতে হবে, এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের অনুগত করতে হবে, আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো শুনতে হবে। ইলামু আন্নাত্তিবা'আ সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরযুন লিকুল্লি মুসলিম। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বন্ধু, আমাদের জেনে রাখা উচিত রাসূলের অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। কি ইচ্ছে করে ফরজ ছাড়লে কি হয়? কুফরি হয়। কি হয়? কুফরি করে কারা? কাফেররা। কারা? শিরক, বিদআত, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুমের কোনো অভাব নাই। অত্যন্ত সচেতন ভাবে বন্ধুরা আমার জীবন যাপন করতে হবে, কারণ রাসূলের সাথে সম্পর্কের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো আচর লেগে যায় আপনার আমার মতো বদনসিব আর কারো নেই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনার একমত কিনা? অবন্ধ, রাসূলের অনুসরণ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও আমল কবুল করে না। আপনি যে ইমানদার এটাও গ্রান্টেড হবে না, আপনি যে আমল করেছেন আমলে সালে করেছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধ গ্রান্টেড হবে না, কারণ এটা আমার কথা নয়, এটা বন্ধ আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে চলবে না, একটু মন দিয়ে শুনবেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালা ইয়াকবালুল ঈমান ওয়াল আমাল বিদুনি ইত্তিবাঈহি। জোরে সোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর পেয়ে খুশি না বেজার? খুশি। আরো জোরে? এই জন্য বলি তয়ানে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময়, সেই ভালোবাসা কখনো হবে না তো ভয়, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পরেও খোঁজে পাবো অসীম জয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়। বললেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বললেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পরেও খোঁজে পাবো অসীম জয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, আমার পাগল মনটা রে কোনো বোঝ মানে না রে, আমার পাগল মনটা রে কোনো বোঝ মানে না রে, দয়াল নবীর দিদার পেতে সে উতলা হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমের কারণে, বলেন নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে হাজার বাদার পরেও খোঁজে পাবো অসীম জয়,
সেই ভালোবাসা কখনো হবে না তো কয়, বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো কয়, নবীর প্রেমিকের দল চল রে সবাই চল, নবীর প্রেমিকের দল চল রে সবাই চল, দয়ালে নবীর প্রেমিক হলে সুখ যে নসিবে হয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, বলেন সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, দয়ালে নবীর ভালোবাসা সবচেয়ে মধুময়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, নবীর প্রেমের কারণে আমার ছোট্ট জীবনে, হাজার বাধার পরেও খোঁজে পাবো অসীম জয়, সেই ভালোবাসা কখনো হবে না তো ক্ষয়। কথাগুলো ঠিক না না ঠিক? ভালো লাগছে না? আশেকদের হৃদয়ের খরা ঠিক কিনা বলেন? এটা লেখার পরে মাত্র একবার গাইছি, কয়বার? মাত্র একবার। এখন মনে হইলো আপনাদেরকে গায়ে শোনাই দিলাম, ভালো লাগছে না? এই মিয়া রাসূলের নাম বেশি বেশি করে পড়বেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শান যখন গিয়েছিলেন, আমার নবী আল্লাহকে একটা ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিত কি তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আশিক তো এগুলো শুনলে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আশিকের হৃদয়ের খরা, এটা প্রেমের প্রকাশ পায় এগুলোর মাধ্যমে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমার আলোচনা শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর করে বলে দিয়েছেন, একটু মহাব্বত করে শুনেন। অকালাল্লাহু তাবারাকা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলুন, আপনি জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ করো, আল্লাহর হাবিবের অনুগত্য করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু ক্ষমাশীল দয়ালু। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। কথা কি এটা আমার? কার? আল্লাহর। কার? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য নাকি নগণ্য? আর জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের দলিল এখানে আর অনেক রয়েছে বন্ধু, সময় কিন্তু খুবই অল্প, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিতে হবে। এবার আমি একটু হাদিস শরীফের দিকে যাব। আল্লাহর হাবিব কি বলেছে বন্ধু, একটু মহব্বত করে আপনারা শুনবেন, আল্লাহর হাবিবের কথা শুনতে পারলে তারপরে আপনারা বুঝতে পারবেন আমার নবীর শান কত মহান। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اطعاني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত,
তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বলেছেন ইরশাদ করেছেন মান আতুআনি ফাকাদ আতাল্লাহ যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তারপরে বন্ধু দেখেন ওয়ামান আসওয়ানি ফাকাদ আসাল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো আমার অবাধ্যতা করলো সেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করলো তার মানে রাসূলের অবাধ্য হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া জোরে সরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো রে এই পৃথিবীর এমন অবস্থা হয়েছে আমার নবীর সুন্নাতকে প্রতিদিন একটা একটা করে মানুষ গলা টিপে হত্যা করছে যত দ্রুত পৃথিবী থেকে নবীর ভালোবাসা বড় সুন্নাত উঠে যাবে রে তত দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধন দৌলত বাড়ি গাড়ি আপনার আমার প্রত্যেকের আনাচে কানাচে মনোরম পরিবেশ করে তোলা হচ্ছে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে যাইয়া দেখেন আল্লাহ রহমত মনে হয় চিরদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গেছি কথা বলেন ঠিক কিনা আর একটা মাত্র কারণ আমার নবীর সুন্নাত ভালোবাসা উঠে গেছে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফ শেষ হয়নি এবার দেখেন ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি আল্লাহর হাবিব এবার বন্ধ জানিয়ে দিয়েছেন যে পক্ষান্তরে যে আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করে আমির বুঝতে পারছেননি যেমন ধরেন এখন আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমি সব সময় সুন্নাতের কথা বলি আল্লাহর ইজ্জতের কসম করে বলতে পারবো এই বাইতুল্লাহকে সাক্ষী রেখে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আমি গাজী সুলাইমান নিজের আবেগ প্রবণ হয়ে বানিয়ে কথা বলার অভ্যাস নাই সব সময় বন্ধু সুন্নিয়াতের কথা বলি এই কিতাব থেকে দেখে দেখে বাহির থেকে কালেক্ট করে নয় আমার অবাধ্যতা করা মানে বন্ধু আমার নবীর অবাধ্য হয়ে যাওয়া আর নবীর অবাধ্য হয়ে যাওয়া মানে আ বন্ধু আপনার জাহান্নাম কি আপনি নিজে খরিদ করে নেওয়া আমি বলছি না এটা বলেছে আমার প্রাণের নবী আজ থেকে ছাড়ে 1400 বছর আগে আমার নবী বলেছেন যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে সরে সুবহানাল্লাহ এই জন্য আমার রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাই আল্লাহর হাবিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বন্ধু যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো আর যে আমার আমিরের বিরোধিতা করলো সে যেন আমি নবীর বিরোধিতা করলো তাহলে এবার একটু চিন্তা করে দেখেন নবীর সুন্নাতের জন্য নবীর ভালোবাসার জন্য আপনাকে প্রয়োজনে সব কিছু ছেড়ে দিতে হবে যদি আপনি নবীর প্রেমিক হতে চান বলেন পৃথিবীর বাড়ির নেশা পৃথিবীর গাড়ির নেশা পৃথিবীর দন দৌলতের নেশা যদি আপনার থাকে আমি আপনাকে বলবো আপনি জীবনের শেষ প্রান্তে হলেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি মনের ঘরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার মনের ঘরে নবীর প্রেমকে আমি সঞ্চয় করে বাকি জীবন আমি কাটিয়ে দিতে চাই সব ধরনের লোভ লালসা থেকে আমাকে বাঁচিয়ে রাখো তখনই আপনার পক্ষে বিদায় বেলা পর্যন্ত ইমান ধরে রাখা সম্ভব ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার সাথে একমত কিনা এবার আসেন আমার আলোচনা শেষ হয়নি আরো মজার খবর আছে বন্ধু এবার আমার দিকে নজর দিয়ে দেখেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন কোন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতআনি দখালাল জান্নাহ ওয়া মান আসানি
ফাকাদ আদা রাওয়াহুল বুখারী। এবার দেখেন আর হার্ড মুমিনের জন্য নিয়ামতের খবর আর দুশমনের রাসূলের জন্য আর ভয়ঙ্কর খবর। যারা নবীর মিলাদ, যারা নবীর দরুদ, যারা নবীর ভালোবাসার শান গাইলে, যাদের কলিজায় আগুন লাগে বন্ধু, ওরা কোনোদিনও মুমিন না। এটা আমি বলছি না, আজ থেকে 1450 বছর আগে আমার নবী জানিয়ে গেছেন। ইমাম বুখারী এটাকে তুলে এনেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাম। আমার নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে। এবার পরে দেখেন এরপরে কি বলেছেন, ইল্লামান আবা, তবে যারা অস্বীকার করে নবীকে তারা না। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। মুমিনের জন্য কিয়ামতের নিয়ামতের খবর, এই খবর শুনে যে খুশি হয়েছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা না, যারা নবীকে অস্বীকার করে তারা না। এবার নবীকে প্রশ্ন করা হলো, এবার নবীকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান আবা, নবীকে প্রশ্ন করা হলো কারা অস্বীকারকারী, কারা নবীকে অস্বীকার করে। এবার আমার নবী আবার তিনি জানিয়ে দিয়েছেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুগত করবে, তায়াত করবে, ওরা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী, যারা অনুগত করে না তারাই তো নবীকে অস্বীকারকারী। জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারছেন? যারা নবীকে মনে প্রাণে ভালোবাসবে, এখানে একটা এক্সাম্পল দিতে হয় আপনাদেরকে, বলেই বলছি যে যদিও এই খুব আজকের হাদিস শরীফটা এটা খুতবার বাহিরের, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য, মেসাল দেওয়ার জন্য বলছি। হযরত ওমর বলেছিলেন, নবী গো, আমার জীবন ব্যতীত সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী একটা ডাক দিয়ে বলল, ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো। আমি আপনাদেরকে বলছি, যারা নবীর দুরুদের বিরোধিতা করে তারা কখনো মুমিন না, যারা নবীর মিলাদের বিরোধিতা করে তারা কখনো মুমিন না, যারা নবীকে ভালোবেসে সুন্নি জামাত কিছু কাজ করে, অন্য দলের কাছে কষ্ট লাগে, ওরা কখনো মুমিন না। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা একমত কিনা? একমত হওয়া এবং না হওয়া এই দুইটাই আপনার পার্সোনাল ম্যাটার, এখানে আমি হাত দিতে চাই না। আমার কাজ হলো আপনাকে মেসেজটুকু জানিয়ে দেওয়া। এই জন্য বন্ধু বলি, হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, দয়াল নবীরে, মায়ার নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী, এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী, এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে।
অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ারে নবী মায়ারে নবী এসে সবই দূর করিল এমন নবীর তুলনা কারো সাথে হবে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে জোরে সুরে মারহাবা আরো জোরে কথা কি ঠিক ভালো লাগছে বলছি আগে ভালো লাগা এবং না লাগা গ্রহণ করা এবং এটাকে অ্যাভয়েড করেন আপনার দায়িত্ব আমার কাজ হলো সঠিক কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া বলে হুজুর কেন গো কারণ আমার আল্লাহ বলেছেন কো আনফুসিকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার আহালকেও বাঁচাও Save yourself and your families from the fire. তুমিও বাঁচো তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও ঠিক কিনা বলেন আরে জোরে কথা ঠিক আছে কিনা শুধু এখানে আল্লাহ খান্ত নয় আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো এটা আমার দায়িত্ব ঠিক কিনা বলেন এই দায়িত্ব আপনারা কেউ দেননি এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অটোমেটিকলি আমার উপর কি হয়ে গেছে বাজেট হয়ে গেছে আমার মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক অন্তর্ভুক্ত যারা রাসূলের আদর্শে যারা নিজেকে গড়ে তুলেছে তাদের উপরও এই দায়িত্বটা বোর্ড দিয়েছে ঠিক কিনা বলেন আরে জোরে বন্ধুরে আমার এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ এবং হার্ড বিষয় আমাদের দেশে কিছু অশিক্ষিত শিক্ষিত মূর্খ আছে আছে নেই প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করছে কলম না ধরতেই চলে বিরামহীনভাবে দ্রুত গতিতে কলম চলে ঠিক কিনা বলেন কিন্তু সেন্সলেস বুঝে উঠতে পারে না কোনটা সঠিক আর কোনটা বেঠি আছে না নাই আর জোরে ও বন্ধু বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন এইভাবে কথা বলার কারণ হলো যখন বন্ধু তারা বিভিন্ন মন্তব্য করে তখন অন্তরে খুব ব্যথা লাগে আবার ব্যথাটা ওই চিন্তা করে আবার অন্তর থেকে ব্যথাটা চলে যায় আহারে তারা যদি জানতো কখনোই নেগেটিভ ভাবে চিন্তা করত না ঠিক কিনে বলেন তাদের গানের অপূর্ণতা স্বল্পতা রয়েছে বিদায় তারা এখনো পর্যন্ত অজ্ঞ রয়েছে ঠিক কিনা বলেন এই যে দেখেন হাদিস শরীফ অত্যন্ত চমৎকার বন্ধু হযরতে রাফে রহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস শরীফটা বন্ধু বর্ণিত তিনি বলেছেন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাটা আল্লাহর হাবিব বলেছেন আমি যেন তোমাদেরকে ওই অবস্থায় না পাই তোমরা খাটের উপর হেলান দিয়ে বসে আছো কি কথাটা বুঝছেন আমি যেন তোমাদেরকে কোন অবস্থায় না পাই খাটের উপর হেলান দিয়ে তোমরা বসে আছো তখন তোমাদের কাছে আমার আদেশ পৌঁছেছে তখন তোমরা বলবে আমি জানি না তখন তোমরা কি বলবে আমি জানি না আল্লাহর কোরআনে যা আছে তাই মানবো এমন শিক্ষিত মূর্খ কিছু আসেনি কেউ আপনারা জোরে কথা কন না কিনলেই আছে না দেখবেন এক্সাম্পল স্বরূপ বলছি নামাজের কথা কোরআনে আছে কি নামাজের কথা কোরআনে আছে এখন নামাজের রাকাত খুঁজে বের করতে হলে হাদিস শরীফের কাছে যেতে হবে ঠিক কিনা বলেন যারা বলে নবী বলেছে তোমরা হেলান দিয়ে বসে আছো তোমাদের কাছে আমার আদেশ পৌঁছে গেছে যেমন ধরেন আমি কি বলতেছি আল্লাহর হাবিবের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এখন কিন্তু আপনারা অত্যন্ত আরাম করে মসজিদে বসে আছেন আসাম মেরে ঠিক কিনা বলেন আমি হাদিস শরীফ শোনাচ্ছি আপনি মনে মনে ভাবতেছেন হুজুর যে হাদিস বলতেছে এটা আমি মানি না আল্লাহর কোরআনে যা আছে তাই আমি মানবো এই কথা বলা মানে আপনি মূর্খদের একেবারে সর্বনিম্ন স্তরে চলে যাওয়া কারণ কোরআনের পরে আছে হাদিস হাদিসের পরে আছে ইজমা ইজমার পরে রয়েছে কেয়াজ আর রয়েছে বিশাল ইসলামী এক ইতিহাস ইতিহাসকেও বন্ধু অস্বীকার করা যাবে না ঠিক কিনা বলেন
এই জন্য রাসূল বলেছেন আমি যেন তোমাদেরকে এই অবস্থায় না পাই, তোমাদের কাছে আমার বাণী পৌঁছে গেল আর তোমরা বললে এটা আমরা মানতে পারবো না, আল্লাহর কোরআনে যা পাই তাই মানবো, বন্ধু আল্লাহর দোহাই লাগে। এই মিডিয়াগুলো আছে, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মুমিন মুসলমান শুনবে, যারা শুনবে তাদেরকেও বলবো এমন কথা বলে নিজেকে মূর্খদের কাতারে নিয়ে যাইয়েন না, কারণ মূর্খ হলে আপনার কপাল পড়েছে, মূর্খদের সাথে আমার আল্লাহ কখনোই প্রেম করে না। এই যে দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি আছে এখনো, আর অনেক গানের অধিকারী হক্কানি ওলি, ভন্ডদের কথা আমি বলছি না, ঠিক কি নাও? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওলি বানায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেলাদুনিদার আগে গানি বানায়, শিক্ষিত বানায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে কবুল করেন। মূর্খের সাথে আল্লাহর কোনো প্রেম নাই। এই জন্য বলছি বন্ধু, কোরআনে কি আছে সেটাও মানবেন, হাদিসে কি আছে সেটাও মানবেন। যেমন এটা ফেতনার যুগ, এখানে ইমাম সাহেবরা বসে একটা সিদ্ধান্ত করে ফতোয়া দিবে, ইজমা কিয়াস, এটার প্রতি আপনাদের ঈমান থাকতে হবে, যদি আপনারা পরিপূর্ণ আমরা ঈমানদার হতে পারি, কথা বলেন না কেন? যেমন বর্তমান সমাজে বর্তমান দেশে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, যেগুলো কোরআন হাদিসের মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব না, এগুলোর সমাধান দিবে যোগ উপযোগী যে স্কলার যারা রয়েছে তারা, ঠিক কিনা বলেন? এটার প্রতিও ইমানদারদের বিশ্বাস রাখতে হবে, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে করুন সুবহানাল্লাহ, খবর পেয়ে আপনারা খুশি নেবে যার, আর জোরে বলেন খুশি নেবে যার, আমার কথা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, সুন্নাহ মানে কি জানেননি? আপনি ফরজ ইবাদত করেন, ওয়াজিব ইবাদত করেন, সুন্নত ইবাদত করেন, নফল ইবাদত করেন, যে ইবাদতই আপনি করেন, রাসূলের দেখানো পথ অবলম্বন করে সেই আমলটা করার নামই হলো সুন্নি। আর জোরে বলেন ঠিক কিনা, মহাব্বতে বলেন, কথা কি বুঝতে পারছেন? এই যে ফরজ আমলগুলো এটা শিক্ষাও দিয়েছেন আমার নবী, এটা রাসূলের দেখানো আইন অনুযায়ী আমল করার নাম হলো সুন্নিয়ত, ওয়াজিব আমল করতে সেটাও দেখিয়েছেন আমার নবী, এটাকে রাসূলের দেখানো নিয়ম অনুযায়ী পালন করার নাম হলো সুন্নিয়ত। আমাদের এই বর্তমানে বাংলাদেশে অনেক ভণ্ড দেখা যায় আমার নবীর সুন্নি নাম দিয়ে নবীর সুন্নাতকে কলঙ্কিত করছে, কথা বলেন না কেন? এই সমস্ত ভণ্ডের থেকে দূরে থাকবেন, ভণ্ড বক্তা রয়েছে, ভণ্ড ইমাম সাহেব রয়েছে, ভণ্ড আল্লাহর ওলি রয়েছে, ভণ্ড এই ভণ্ডদেরকে চিনে চিনে বয়কট করুন, আর হক্কানি আলেমদেরকে চিনে চিনে নিজের কলিজার মধ্যে বসার জায়গা করে দেন, কারণ হলো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস, আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা অত্যন্ত দুঃখজনক একটা কথা বন্ধু, অত্যন্ত হৃদয় বিদারক এক খবর, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছেন ইসলাম পৃথিবীতে আবির্ভূত হয়েছে অপরিচিত ভাবে, আবার ইসলাম যখন কিয়ামতের পূর্বক্ষণে অপরিচিত রূপ ধারণ করবে, আর অপরিচিত অবস্থায় যারা ইসলামকে ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে মহান এক পুরস্কার, কথা কি বুঝেন নাই? মানে যখন এই পৃথিবীতে ইসলামের আবির্ভাব হয়েছিল তখন ইসলামটা গরিব ছিল, গরিব বুঝেন নাই, টাকা না থাকলে কি গরিব, শক্তি না থাকলে কি, চোখের দৃষ্টি না থাকলে কি, কর্ম না থাকলে কি, অভাবের নাম হলো গরিবি হাল। যখন ইসলাম পৃথিবীতে আবির্ভূত হয়েছে নবী কতই না কষ্ট পেয়েছে, কত দুঃখ সহ্য করেছে, ইসলামকে আপন করে নেওয়ার মতো সেই মানুষ খুবই কম ছিল, ঠিক কিনা বলেন? ইসলাম যেমনি ভাবে ওই আবির্ভূত হয়েছে তখন ইসলাম গরিব ছিল, এখন আবার বন্ধু ইসলাম গরিব হয়ে যাচ্ছে, অপরিচিত মনে হয় আমাদের এই জাতির কাছে, বর্তমান বাংলাদেশী মানুষের কাছে মনে হয় আসলে ইসলামটা যেন এক অজানা দেশ থেকে এসেছে, এটা সম্পর্কে আমরা কিছুই জানি না। বলে হুজুর তার একটা এক্সাম্পল দেন, বুঝতে পারলাম না, তার এক্সাম্পলটা হলো ইসলামের আইন হলো শুক্রবারে রাসূলের সুন্নাহ হলো মসজিদে সবার আগে আসা, ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমাদের কাছে নাই,
এই জায়গাটা একটু হালকা হয়ে গেছে, গরিব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? রাসূলের শিক্ষা হলো মসজিদে এসার সময় নামাজ পড়ার সময় মসজিদে পড়ানোর বাইরে পড়েন, সুন্নিয়তের আওতায় যে পোশাকে পোশাক পরে পড়েন সেই দিকেও আমাদের কোনো খেয়াল নাই আছে কিনা? কথা বলেন না কেন? পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব, এই আমল আমাদের কাছে নাই। ইমাম সাহেবরাও হয়ে গেছে ডিজিটাল, ফরজ নামাজের আগে একদম তড়িঘড়ি করে পাগড়িটা মাথায় কোনোভাবে পেঁচায় এবং জামাতরা পরানোর উপর এটাকে আবার ফেলে দেয়, ঠিক কিনা বলে? আরো জোরে। এই জায়গায় বন্ধু ইসলাম কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে। আপনাকে বলেছে হালাল পথে রোজগার করার জন্য, হালালের নাম গন্ধ আমাদের কাছে নাই, শুধু শুধু টাকা চাই, ঠিক কিনা বলেন? এই জায়গায় ইসলাম গরিব হয়ে গেছে। সমাজ একজন মানুষ আর একজন মানুষের দুঃখে পাশে থাকবে, এটা শরীয়তের আইন, এটাও আমাদের মধ্যে নাই। আপনারা বুঝতে পেরেছেন আশা করি, বেশি বলতে পারবো না। এমনি করে করে ইসলামের আইন থেকে আমরা অনেক দূরে বন্ধু বের হয়ে চলে এসেছি। এই জন্য বন্ধু আল্লাহর গজব আমাদের খুব কাছাকাছি চলে আসতে, আরো বেশি কাছে আসতেছে আমাদের শেষ সীমানা, সেটা হলো পৃথিবীর বর্ডার ক্রস করে আলমী, ওই যে আলমী বরযুখী জীবনে আমাদেরকে কদম দিতে হবে, তাও খুবই অল্প সময়ে। লম্বা হায়াত নিয়ে সুখে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমার সাথে একমত কিনা? অ্যাকসেপ্ট করার দায়িত্ব এবং না দুইটাই আপনার, ঠিক করে বলেন? আমি বলে দিয়েছি ডু অর ডাই, হইলে আমল করো নাইলে খাদাই পইরা মরো। কথা বলেন না কেন? কথা ঠিক আছে কিনা? আয় আমার কথার সাথে উত্তর দেন না কেন? কি ডু অর ডাই, হয় আমল করো না হয় মরো, তোমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর তোমার জীবন চলবে, ঠিক কিনা বলে? আর জোরে, প্রত্যেকটা জুমার দিনে এসে 5 মিনিট সময় নিয়ে, আমার মুসল্লিদের মনে থেকে অনেক কষ্ট, হুজুর সব সময় প্রায় সময় দেরিতে নামাজ পড়ায়, আমার কাছে ভালো লাগে খুতবাটা হাতে নিলে শেষ করতে, কিন্তু পারি না একটা জুমাও শেষ করতে, কারণ শুধু খুতবার আলোচনাটা আমি বুঝবো, আমার মতো আরেকজন আলেম বুঝবে এই কিতাবটাকে, আপনাদের পক্ষে যুগ যুগ তপস্যা করলো বোঝা, আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে অনেক প্রাসঙ্গিক আলোচনা করতে হয়, এখানে আমার অনেক সময় মাইনাস হয়ে যায়, এই জন্য সময়টা আমি কি করতে পারি না, কাবার করতে পারি না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জুমার দিনে আপনি আপনাদেরকে, আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাই, কিন্তু কতটুকু ব্যক্তি জীবনে আপনার শারীরিক মানসিক আপনার প্রতিদিনে চলার পথে কতটুকু আমল করেন সেটা আপনিই জানেন, আমি সেটার খবর রাখার সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে একটা সুন্নাত মরে গেছে, এই একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে দেয় কাল কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে তাকে 100 শহীদের সওয়াব দিয়ে জান্নাতে ঢোকাবে। যেমন ধরেন একবারে সোজা, যেহেতু জুমার দিন এখানে, কিন্তু আমার নবী আশা মোবারক ব্যবহার করত কি, আমরা বাঙালি বলি লাঠি, কি লাঠি, এখানে আমার নবী আশা মোবারক ব্যবহার করত, এ আশা ব্যবহার করা আমাদের জন্য উম্মত হিসাবে সুন্নাত। এখন দেখেন মসজিদে মসজিদে বন্ধ এই আশা উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন মৃত একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে দেয় তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে, এবং তার এই সুন্নাতটাকে জিন্দা করে দেওয়া দেখে দেখে অন্য আরেকজন আমল করতেছে ওই আমলের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিটাকে দেওয়া হবে যেই ব্যক্তিটা তাকে সুন্নাত আমলের জন্য উৎসাহ দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, যিনি আমল করতেছে ওনার আমলের বিন্দু পরিমাণ কোনো কি হবে না, কমতি হবে না, সুবহানাল্লাহ বলেন না? যেমন ধরেন আমাদের দেশে আরেকটা সমস্যা, একটা কথার কথা কি, যে একটা সুন্নাতকে জিন্দা করা, আমি দেখতে পাই আগের দিনে মুরব্বীরা যেভাবে আত্মীয় আসলে খুব সাদরে গ্রহণ করছে, খুব মন দিয়ে তাকে রিসিভ করছে এবং তাকে সেবা যত্ন করে আদর করে সুস্বাদু খাবার খাইয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে বিদায় করে দিয়েছে। এখন কিন্তু আপনার আত্মীয় স্বজনকে এখনকার মানুষ এক্সেপ্ট করতে চায় না, ঠিক কিনা বলে? এটাও কিন্তু আসলে না, একটা বলেছি বাকিটি আপনারা বুঝের মানুষ হলে বের করে নিতে পারবেন। এই এরকম একটা সুন্নাত যদি আপনি জিন্দা করে দেন, আত্মীয় স্বজন পাড়াপড়োশী সবার সাথে আমি রিলেশন ভালো রাখবো, তাদের খোঁজ খবর নিব, এটা রাসূলের শিক্ষা, আপনার দেখা দেখি অন্যও যদি শিখে, এটা হচ্ছে আপনি সুস্থ থাকার, ভালো থাকার, এই পৃথিবীতে সুখময়ভাবে জীবন যাপন করার মূল পন্থা, এর বাহিরে আর কোনো পন্থা নেই, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? আর জোরে আর মহাব্বতে
اللهم بارك لنا ان نتبع سنته حسنا আপনারা আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন বলতে পারবেন না কি আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সুন্নাত আমল করার অনুসরণ করার তৌফিক দান করো আরেকটা নিয়ামত আমাদেরকে দান করো সেটা হলো কি জানেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন কোরআনুল কারীম আমাদেরকে পবিত্র গ্রন্থ কোরআনের বরকত দান করো দা কোরআন ইজ হোলি বুক কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ ঠিক কি না বলেন আরে জোরে বলেন ঠিক কি না কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ আল্লাহ আমাদেরকে তুমি সেই কোরআনের বরকত দান করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমাদেরকে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে কি করো আমাদেরকে বাঁচিয়ে রাখো আমি তোমাদের কাছে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য সম্মানিত উপস্থিতি আসলে ওই যে দেখছেন নামাজের সময় চলে এসে গেছে কথা বলতে পারতাম না এখনই শেষ করে দিতেছি আপনি যদি রাসূলের সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে নিজের জীবনকে পরিচালনা করতে পারেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সৎ কর্মপরায়ণ ব্যক্তিদের সাথে আপনি থাকতে পারবেন জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ হাসুনা উলাইকা রফীকা তারা কতই না উত্তম সঙ্গী সুবহানাল্লাহ বলেন কথা কি বুঝেন নাই মানে নবীগণ শহীদগণ আপনার সিদ্দিকগণ যারা সৎকর্ম করে ন্যায়পরায়ণভাবে জীবন যাপন করে আপনি যদি রাসূলের সুন্নাতকে মনে প্রাণে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন ওই তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের বন্ধু হয়ে জান্নাতে থাকতে পারবেন তাদের চাইতে উত্তম আর কোনো সঙ্গী হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত